মর্নিং। আজকে 20 তারিখ, আজকে আমাদের চেক আউটের দিন চলে এসেছে। আমরা আজকে চলে যাব ঢাকা। এখন বাজে সকাল 8:30, আমরা এখন ব্রেকফাস্ট করে নেব, তারপরে আমাদের বাস, আমরা সিলেট থেকে ঢাকা বাসে করে যাব। সকাল 8:30 বাস, আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। বাই। আমরা যে হোটেলে ছিলাম, গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল, সেই হোটেলের রেস্টুরেন্টে আমরা চলে এসেছি বাফেট ব্রেকফাস্ট করার জন্য। এই বাফেট ব্রেকফাস্টে ছিল 25+ আইটেম এবং এখানকার ফুড কোয়ালিটি আর অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি, তারপর আমরা বেরিয়ে পড়বো চেক আউট। আমরা রওনা দিয়ে দিয়েছি বাসে করে, এখন 9:40 বাজে। দিদি এখানে, মা আবার পিছনে বসেছে। আমরা গ্রিন লাইনের বাসে উঠে পড়েছি সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য। এই বাসে কিছুক্ষণ পর টিকিট চেক করতে চলে আসে বাসের গাইড। আমরা টিকিটটা আগে থেকে কেটে রেখেছিলাম, আর এই বাসগুলো কিছুক্ষণ পরেই রাস্তাতে খুব ভালো একটা হোটেল অথবা রিসর্টে ওয়েট করে লাঞ্চ ডিনার এসবের জন্য বা ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা হোটেল জান্নাতে নেমে পড়েছি ফ্রেশ হওয়ার জন্য একটু, আর কিছু একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। আমরা এখান থেকে স্ন্যাক্স খেয়ে আবার আমরা চলে যাব বাসে। এই বাসগুলো বিজনেস ক্লাস বাস, বাসগুলো খুব কমফোর্টেবল। আমরা হোটেল থেকে একটু খেয়ে দিয়ে আবার বাসে উঠে পড়েছি। এখানে প্রচুর গাড়ি যেসব গাড়ি এদিকে যায়, সবাই এখানে এসে একটু ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে। আমরা সেটাই করলাম, আর খাবার মানে খুব টেস্টও ভালো ছিল। আমাদের বাস ড্রাইভার ছেড়ে দেবে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছে গেছি, আমরা ঢাকার সেল নিবাস হোটেলে চলে এসেছি সুটরুমে। আমরা এই
আমরা ঢাকাতে যে সেল নিবাস হোটেলে ছিলাম সেই হোটেলের রেস্টুরেন্টে আমরা ডিনার করতে চলে যাচ্ছি। ভালো ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স প্রত্যেকটাই খুব ভালো ছিল। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এবার রুমে চলে এসেছি।